সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু এমএন পারফেক্ট টেক। চিন্তা করলাম এক্সএস টেন ক্যামেরাটি নিয়ে আমি ফুজি ফিল্ম সম্পর্কে আমার যে এতদিনের যে ইচ্ছাটা রয়েছে সেটি একটু পূরণ করব। সো আমি বসুন্ধরা সিটিতে ডিজিটাল শপে আলাউদ্দিন ভাই এবং নাজমুল ভাইয়ের কাছে গেলাম। যথারীতি যাওয়ার পরে এক্সএস টেন সম্পর্কে আমার ইচ্ছাটা তাদেরকে ব্যক্ত করলাম। সো তারা আমাকে এক্সএস টেনের ভালো দিকগুলো বলল এবং তার সাথে সাথে কিছু লিমিটেশনস রয়েছে সেগুলো বলল। এখানে কোনো ডুয়েল কার্ড স্লট নেই, এখানে ব্যাটারি অনেক অপেক্ষাকৃত স্মলার ব্যাটারি, এবং এক্সএস টেনের ভিউ ফাইন্ডার এবং ফিলিপ আপ স্ক্রিনের যে স্ক্রিন রেজুলেশন সেটাও অপেক্ষাকৃত অনেক কম। সেগুলো দিক মাথায় রেখে আমি ফাইনালি ডিসাইড করলাম ফুজি ফিল্মের XT4 ক্যামেরাটি নেব। এক্সাইটিং ফিচার হচ্ছে এখানে 26 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটাতে বিউটিফুল ইমেজ কোয়ালিটি উইথ ফাস্টার অটোফোকাস, এবং এখানে 15 FPS মেকানিক্যাল শাটার রয়েছে। সো এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। 4K 60 10 বিট ইন্টারনাল 4:2:0 এবং এক্সটার্নালি 4:2:2 আপনি রেকর্ড করতে পারবেন, এবং এখানে অসাম রোলিং শাটার পারফরমেন্স, এইটাই সবচেয়ে সুন্দর একটি দিক। সো আপনি এই ক্যামেরাটির সাহায্যে 240 FPS অ্যাট 1080p পর্যন্ত রেকর্ডিং করতে পারবেন। অসাধারণ IBS আছে, যেটি 6.5 স্টপ। মেইন ফিচার হচ্ছে ফ্লিপ আপ স্ক্রিন এবং ওয়ে বেটার ব্যাটারি লাইফ এবং নিউ ফিল্ম সিমুলেশন। সো এগুলো মোটামুটি সব কিছু মেজার করার পর বলা যায় দিস ইজ দি বেস্ট ফ্ল্যাগশিপ ক্যামেরা ইন এক্স মাউন্ট সিস্টেম অ্যান্ড অলসো বেস্ট APS-C হাইব্রিড ক্যামেরা ফর ফটোস অ্যান্ড ভিডিওস। মোস্ট অ্যাপিলিং ফিচার্সগুলো হচ্ছে এখানকার, আপনি যদি এক নম্বরে রাখেন সেটি হচ্ছে ওয়েদার সিলিং, এবং সবচেয়ে বড় বিষয় এটাতে ডুয়েল কালার কার্ড স্লট আছে। আরেকটি বড় ফিচার হচ্ছে অ্যামাউন্ট অফ কাস্টমাইজেবল বাটনস। ভিডিও ফাংশনালিটি 10 বিট ইন্টারনাল উইথ 4K 60 এবং নিউ ইম্প্রুভ ব্যাটারি সিস্টেম। সো এই কয়েকটি ফিচার আপনাকে বাধ্য করবে যে এক্স মাউন্টের এই এক্সএস টেনের বদলে XT4 ক্যামেরাটি চুজ করতে। তবে এখানে কিছু লিমিটেশনস আছে, লিমিটেশনের মধ্যে মেইনলি যেটা হচ্ছে ফোকাস। আপনি সনি সিস্টেম বা ক্যাননের মতো না সম্পূর্ণ 100% ফোকাস পাবেন না, মাঝে মাঝে ফোকাস লুজ করে। ইমেজ কোয়ালিটি এক্সট্রিমলি শার্প উইথ 26 মেগাপিক্সেল ক্যামেরা। সো আপনি আর কালার অ্যামেজিং কালার, সো ফুজি ফিল্মের এই কালার সিমুলেশনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটি আপনি কিছু মোড আছে এগুলো যদি ইউজ করেন, সো উইদাউট এনি গ্রেডিং আপনি একটি বেস্ট কোয়ালিটি ভিডিও পেতে পারেন। সো এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর নতুন IBS অনেক ইম্প্রুভড একটি IBS। ফুজি ফিল্মের XT4 এই ক্যামেরাটি বান্ডেল সহ নিয়েছি, কিট লেন্স সহ, যেটা 16-80mm F4 লেন্স, ট্রাভেলার এবং ব্লগারদের জন্য মাস্ট হ্যাভ একটি লেন্স। সো আপনারা যারা ব্লগার তারা মোটামুটি এই কম্বিনেশনটা XT4-এর এই 16-80mm F4-এর কম্বিনেশনটা ট্রাই করে দেখতে পারেন, এটি মোটামুটি একটি ভালো সেট আপ। সো এই সেট আপটি অনেক বেশি হেল্পফুল করবে আপনাকে, অন্য লেন্স হয়তো বা আর ক্যারি নাও করতে হতে পারে। সো এই একটি সেট আপই আপনি নিয়ে ট্রাই করবেন এবং আমি মনে করছি নিরাশ হবেন না।